বিশ্বকাপে তৃতীয় ওপেনার কে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী কে এই প্রশ্নের উত্তর পেতে বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষার পর লিটন দাসে মিলেছে সে উত্তর ওয়ান ডে ক্রিকেটে তামিমের ওপেনিং সঙ্গী এখন লিটনই দুজনের বন্দিতে উদ্বোধনী জুটিতে এসেছে ধারাবাহিকতা কিন্তু দুই ওপেনারের সঙ্গে একজন ব্যাকআপও রাখতে হয় সেই ব্যাকআপ ওপেনার কে হবেন দশ দলের রাউন্ড রবিন পদ্ধতির বিশ্বকাপের লিগ পর্বে টানা নয়টি ম্যাচ খেলতে হবে এতে করে চোটে পড়ার ঝুঁকিও থাকছে সে ক্ষেত্রে বেঞ্চের শক্তি গুরুত্বপূর্ণ হতে উঠতে পারে আপাতত রনির ওপরেই নজরটা বেশি সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের শেষ ম্যাচের সুযোগ পাওয়া রনিকে হয়তো আফগানিস্তানের বিপক্ষেও ডে সিরিজে ওপেনার হিসেবে দেখা যেতে পারে সিরিজটি যে তার জন্য বিশ্বকাপের অডিশন রনিও এটা জানেন বিশ্বকাপ খেলার স্বপ্নকার না থাকে আমারও আছে তবে আপাতক আমি আফগানিস্তান সিরিজ নিয়েই ভাবছি আয়ারল্যান্ডে যে ম্যাচটা খেলেছি সেটাই খুব ভালো করতে পারিনি কিছু ঘাটতি ছিল সেটা নিয়ে কাজ করছি নিজের ব্যাটিং নিয়েই রনির যত ভাবনা দলে তৃতীয় ওপেনার হওয়ার প্রতিযোগিতা তাকে স্পর্শ করছে না খুব একটা আমি চাপ নিই না আমি শুধু খেলা নিয়েই ভাবছি রনির মতো এখনই বিশ্বকাপ দলে থাকা নিয়ে চিন্তা করছেন না আরেক ওপেনার নাইমো আমি দল থেকে বাদ পড়ার পর নিজের খেলায় কিছু পরিবর্তন এনেছি একটা প্রক্রিয়া মেনে কাজ করেছি ধারাবাহিকভাবে সেটার ফল হিসেবেই হয়তো এখন আমাকে নিয়ে আলোচনা হচ্ছে যেহেতু প্রক্রিয়া মেনে এতটুক এসেছি এখনও সেটা করে যেতে চাই বিশ্বকাপে সুযোগ পাওয়া না পাওয়া নিয়ে ভাবতে চাই না এবারের প্রিমিয়ার লিগে ধারাবাহিক রান করে এনামুল আবারও আলোচনায় এসেছেন অন্য সবার মতো এনামুলেরও আসা বিশ্বকাপ খেলার আমি তো দলে থাকতে চাই দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চাই এশিয়া কাপ খেলতে চাই এটাই তো আমার স্বপ্ন শেষ পর্যন্ত কার স্বপ্ন পূরণ হয় জানতে অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন